আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি প্রথম ব্লগটি ভালো হবে। দেখতেই পাচ্ছেন ব্লগটি পবিত্র মক্কা থেকে স্টার্ট। সাথে আছে আমার এক বন্ধু, জাস্ট নাও যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো মসজিদ আল আয়েশা। এখান থেকেই মেকাত অর্থাৎ উমরার নিয়ত করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাল সাইনবোর্ডের একটি পিলারে লেখা আছে হ্যারাম ইন হেয়ার, অর্থাৎ হ্যারামের সীমানা শেষ। মক্কায় থাকা অবস্থায় আপনাকে উমরা করতে হলে অবশ্যই এই এরিয়ার বাহির থেকে আপনাকে মিখাত নিয়াত করতে হবে। মক্কায় হাজিরা আসার পর সাধারণত মসজিদ আয়েশা এসে মিখাত বাঁধেন। বন্ধুরা, আমরা মসজিদ আয়েশার ভিতরে যাচ্ছি মিখাত বাঁধা বা উমরা নিয়ত করার জন্য। মসজিদ আয়েশা হেরাম হুদুদ সীমানার শেষ সীমান্ত পরেই অবস্থিত। যেহেতু আমরা মক্কায় বসবাস করি, উমরা করার নিয়তে অবশ্যই এখানে আসতে হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক হাজি, এখানে মহিলা হাজি এবং পুরুষ হাজিগণ আছেন। জানেন হাজিগণ প্রায় কেউ হোটেল থেকে গোসল করে এখানে নিয়ত এবং নাম দুরাকাত নামাজ পড়ার জন্য আসেন, আবার কেউ কেউ এখানে গোসলের ব্যবস্থা আছে, এখানে এসে গোসল করে এহরামের কাপড় পরে মসজিদ আয়েশার মধ্যে প্রথমে দুরাকাত নামাজ এবং এরপরে নিয়ত উমরার নিয়তে আরও দুরাকাত নামাজ পড়েন। আমরা যাচ্ছি সামনের দিকে, আমরা মসজিদের ভিতরে অবস্থান করব। এটা হচ্ছে মসজিদের বারান্দা, মসজিদের ভিতরে ঢুকছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা আসেন, বেশিরভাগ ইন্দোনেশিয়া হাজিরা, হাজিদের সংখ্যা অনেক বেশি। বন্ধুরা, আমরা গেটের সামনে এই বাম পাশে হচ্ছে মহিলাদের নামাজের স্থান, ডান পাশ দিয়ে আমরা চলে আসছি মসজিদের ভিতরে। এখন নামাজ পড়ব। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে অংশটুকু, হাজিরা যার যার মধ্যে করে নামাজ আদায় করছেন। আমরা নামাজ প্রায় শেষ, নামাজ শেষ করে আমরা সাধারণত হাজিদের বাসে যাওয়াটাই উত্তম। বন্ধুরা, বাসে চলে আসছি। বাস দিয়ে আমরা হেরামের উদ্দেশ্যে তোয়াফের জন্য মসজিদ আয়েশা থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য হাজি, সবাই কিন্তু উমরার যাত্রী। উমরার জন্য এই বাসটি বরাদ্দ করা হয়েছে। সাধারণত এই বাসের লোকালে ভাড়া হচ্ছে মাত্র আগে ছিল 2 রিয়াল, বর্তমানে 3 রিয়াল। এটাই সবচেয়ে বেটার। আপনারা জানেন স্বাভাবিক যদি আপনি ট্যাক্সি বা প্রাইভেট কার নিয়ে যদি আপনি মসজিদ আয়েশা থেকে যদি আপনাকে হেরামের উদ্দেশ্যে অর্থাৎ কাবা শরীফের এখানে যেতে হয়, মসজিদ হারামে যেতে হয়, তাহলে আপনাকে 20 রিয়াল ভাড়া বা 10 রিয়াল অনেক বেশি ভাড়া চাইতে পারে। তাই বাসে যাওয়াটাই সবচেয়ে বেটার। দেখতে পাচ্ছেন বাস চলন্ত অবস্থায়, অনেক সুন্দর মক্কা এরিয়াটা। আমরা যাচ্ছি তাওয়াফের উদ্দেশ্যে, মসজিদ আল হারাম তাওয়াফের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। চলে আসছি মসজিদ আল হারাম, বাস থেকে নেমে মাতাফের উদ্দেশ্যে রওনা দিব। উমরার সর্বপ্রথম কাজই হচ্ছে মাতাফে অর্থাৎ কাবা শরীফ, পবিত্র কাবা শরীফে তোয়াফ করা। আমরা বাস থেকে নামব, তারপরে তোয়াফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা তোয়াফের উদ্দেশ্যে মাতাফের দিকে যাচ্ছেন। আপনারা জানেন যে আজ পবিত্র জুমার দিন, মাতাফে অনেক অসংখ্য হাজি এবং বাইরের লোক আসবেন নামাজ পড়তে। সাধারণত জুমার দিন মসজিদ আল হারামে প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ হয়। বর্তমানে তুলনামূলকভাবে হাজিরা কম, কারণ জানেন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে।
তোয়াফের পূর্বে একটু জমজমের পানি খেয়ে নেই। দেখতে পাচ্ছেন মুসল্লিরা এখানে জমজমের পানি খাচ্ছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন জমার দিন অসংখ্য হাজ্জি অনেকে উমরা করতে আসছে। একটু জুম করে দেখাচ্ছি, মাশাআল্লাহ, মোবারক, প্রচুর হাজ্জি। দেখতে পাচ্ছেন ওই সাদা একটু গম্বুজের মতো একটা চলন্ত গাড়ি আসছে, এটি মূলত খুতবা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। এখানে মসজিদ আল হারাম ইমাম খুতবা দিয়ে থাকেন। এটি স্বাভাবিক পবিত্র জুমার দিন কাবা শরীফের একটি কর্নারের মধ্যে রাখা হয়, যেখান থেকে কাবার ইমাম খুতবা দিয়ে থাকেন। জুমার দিন স্বাভাবিক হাজিরা লাখের উপরেই থাকে, কিন্তু করোনা ভাইরাসের এই সংখ্যাটা নিচে নেমে চলে আসছে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা সামনের গ্রিন লাইন, গ্রিন লাইট থেকে ওই গম্বুজের ওই পাশে একটা গ্রিন লাইট আছে, ওই পাশ থেকে আমরা তোয়াফ শুরু করবো। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার বন্ধু জহুরুল। আমরা গ্র্যান্ড ফ্লোর থেকে এসকেলেটার দিয়ে নিচে যাচ্ছি। আমার পাশে দেখতেন অনেক হাজি সিঁড়ি দিয়েও নিচে নামতেছে। আমরা মাথা ফ্লোরের উদ্দেশ্যে যাচ্ছি, যেখান থেকে আমরা তোয়াফ শুরু করবো। ভিউয়ার, চলে আসছি তোয়াফের মাঠে। এখন আমরা প্রথম তোয়াফ শুরু করব। দেখতে পাচ্ছেন আমার সামনে গ্রিন লাইট, একটি সবুজ লাইট জ্বলতেছে। সবুজ লাইট থেকে ওদিকে কাবা শরীফের হজরে আসওয়াদ অর্থাৎ জান্নাতি একটি পাথর আছে। এই পাথরের সোজা বরাবর গিয়ে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রথম তোয়াফ শুরু করব। আবার এভাবে তোয়াফ সম্পূর্ণ করে আবার যখন দ্বিতীয় তোয়াফ এখানে আবার শুরু করব, তখন আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত তোলা দিয়ে শুরু করব। সাধারণত তোয়াফ শুরু করতে হয় জান্নাতে পাথরে চুম্বন করে, কিন্তু অসংখ্য বিপুল পরিমাণ হাজি থাকার কারণে এটি সম্ভব হয় না, তাই হাত ইশারা করে এভাবে তোয়াফটি শুরু করব। গাইস, আমরা কাবা শরীফের কুব্বার নিকটবর্তী পাশ দিয়ে অতিক্রম করছি। দেখতে পাচ্ছেন অসংখ্য হাজি এখানে কাবা শরীফে। একটা দেখতে পাচ্ছেন অনেক হাজিরা স্পর্শ করছে, এটাকে বলা হয় রুকুনে ইয়েমেন। এখানে হাত দিয়ে স্পর্শ করতে হয়। সামনে দেখতে পাচ্ছেন অনেক হাজিরা লাইন ধরে আছেন। এটি হজরে আসওয়াদের পাথর, যেটাকে বলা হয় জান্নাতের পাথর। বলা হচ্ছে যে জান্নাতের পাথরে যদি কেউ একবার চুম্বন করে তার পেছনে সমস্ত গুণা মাফ হয়ে যায়, সে একবারে পবিত্র হয়ে যায়। তো এখানে সকল হাজিরা প্রচেষ্টা করে এই পাথরে চুম্বন করার জন্য। দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে। আমার সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাবা শরীফের মূল দরজা, বায়তুল্লার মূল দরজা। এই দরজাটি সম্পূর্ণ কিন্তু স্বর্ণের। আমরা আমাদের সাতটি তোয়াফ শেষ। আমরা এখন মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে তোয়াফের জন্য দুরাকাত সুন্নাত নামাজ আদায় করব। দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনের অংশ, অর্থাৎ দেখতে পাচ্ছেন দরজার ঠিক সামনে হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ঠিক পিছনে দাঁড়িয়ে দুরাকাত তোয়াফের সুন্নাত নামাজ পড়তে হয়। এটি সাতবার তোয়াফ করার পরে আপনাকে বাধ্যতামূলক দুরাকাত তোয়াফের সুন্নাত নামাজ আদায় করতে হয়। বন্ধুরা, আমরা যাচ্ছি সাফা মারওয়া সাই করার উদ্দেশ্যে। জানেন উমরার প্রথম ধাপ সাতবার তোয়াফ করার পরে, তারপরে তোয়াফের দুরাকাত সুন্নাত নামাজ আদায় করার পর সাফা মারওয়ার উদ্দেশ্যে যেতে হয়, যেখানে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়, এরকম সাতবার সাই করতে হয়। আমরা সাফা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সাফা পাহাড়ে চলে আসছি। এখানে লেখা আছে সাফা স্টার্ট। আমরা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত সাই করব, সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, এভাবে আমরা সাতবার সাই করব। দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের সামনে।
এখান থেকে কাবা শরীফের দিকে মুখ দিয়ে নিয়াত করতে হয় এবং বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সাফা মারওয়া সাই স্টার্ট করতে হয়। সেই ধারাবাহিকতা আমরা স্টার্ট করব। বন্ধুরা, আপনারা জানেন যে সাফা থেকে মারওয়া পাহাড়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে হয়, আবার 1 কিলোমিটার ফিরে আসতে হয়, এভাবে 7 বার সাই করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে গ্রিন লাইন দেওয়া আছে, এই 1 কিলোমিটারের মধ্যে মাঝখানের এই এখানে গ্রিন লাইন দেওয়া থাকে। এই গ্রিন লাইনের অংশটুকু আপনাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। এর কারণ হচ্ছে হযরত হাজরা আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামের জন্য পানি আনতে দৌড় দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় আপনাকে উমরা করতে হলে এই গ্রিন লাইনের যতটুকু অংশ আছে ততটুকু আপনাকে দৌড়াতে হবে। তোয়াফ এবং সাই করার মধ্যবর্তী সময় আপনাকে আপনার পানির তৃষ্ণা হলে আপনি এখানে পানি খেতে পারেন। দেখেন এখানে জমজম ওয়াটার, এখানে জমজমের পানি আছে, এখান থেকে আপনি জমজমের পানি পান করতে পারেন। দাঁড়িয়ে আছি আমরা মারওয়া পাহাড়ের উপর। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের কিছু পাথরের মতো অংশ দেখা যাচ্ছে। এটি সৌদি গভর্নমেন্ট স্মৃতি হিসাবে রেখে দিয়েছে যে মানুষ আসলে এটি দেখতে পারে। আপনারা জানেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এভাবে 7টি সাই করতে হয়। সেই ধারাবাহিকতায় আমাদের 7টি সাই সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের সামনে জুমার নামাজ বাকি। আমরা জুমার নামাজ শেষ করে একটি সেলুনের দোকানে গিয়ে চুল, মাথা মুন্ডু বা চুলগুলো এক সেম পরিমাণ কেটে তারপরে এহরামের কাপড় আমরা খুলে ফেলবো। আমাদের একটি সম্পূর্ণ উমরা হয়ে যাবে। জুমার নামাজের জন্য অপেক্ষা করছি। নামাজের পর পরই মাথার চুল কেটে উমরার সর্বশেষ ধাপ এটি শেষ করব। আমাদের একটি পরিপূর্ণ উমরা হয়ে যাবে। ব্লগটি উমরা দিয়ে শুরু করছি। আশা করি ব্লগটি ভালো হবে। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা একটু সাড়া দেন অবশ্যই আমি এরকম আরও অনেক ব্লগ বানাবো। ধন্যবাদ সবাইকে।